গত রোববার বাংলাদেশে হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বেসরকারি ফলাফলে দেখা গেছে 300টি সংসদীয় আসনের মধ্যে 288টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বাংলাদেশের জাতীয় নির্বাচন ও এর ফলাফল নিয়ে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশ্লেষণ ও মতামত ধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে। এই নিবন্ধনগুলোর সারসংক্ষেপ এখানে তুলে ধরা হলো। ওয়াশিংটন পোস্ট মার্কিন এই সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে বিপুল ব্যবধানে একটি রাজনৈতিক দল জয়লাভ করেছে। বিজয়ী ও বিজিত দলের মধ্যে পার্থক্য সূচক এমন চিত্র উত্তর কোরিয়ার মতো দেশে আশা করা যায়, বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে নয়। ওয়াশিংটন পোস্ট বলেছে, শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আরও সংহত করছেন, কিন্তু সেটি হচ্ছে তার নির্বাচনী বৈধতার বিনিময়ে। যদিও নির্বাচনের আগে বেশিরভাগ বিশেষজ্ঞই ধারণা করেছিলেন শেখ হাসিনাই নির্বাচনে জিতবেন, কিন্তু এত বিপুল ব্যবধানে তিনি জয়ী হবেন সেই ধারণা ছিল খুবই কম। ভোট গ্রহণের দিন বিভিন্ন কেন্দ্র থেকে বিচ্ছিন্নভাবে অনিয়মের অভিযোগ এসেছে, কিন্তু পর্যবেক্ষকরা বলছেন গত রোববারের অনেক আগেই মাঠ দখলে নিয়ে নেয় আওয়ামী লীগ। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের শক্তিশালী হয়ে ওঠার বিষয়টিও বিশ্লেষণে উঠে এসেছে। তাতে বলা হয়েছে, একই সঙ্গে বাড়ছে বিরুদ্ধ মতের প্রতি অসহিংসতা। রোববারের নির্বাচনের পর বাংলাদেশ ক্রমে একদলীয় গণতন্ত্রের দেশে পরিণত হতে চলেছে। টাইম ম্যাগাজিনের এক বিশ্লেষণে উঠে এসেছে গত রোববারের ভোট গ্রহণের বিভিন্ন অনিয়মের খণ্ডচিত্র। বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ভোটারদের উপর দমনপীড়ন চলেছে। টাইমের মতে, বাংলাদেশের নির্বাচন পৃথিবীর গণতান্ত্রিক ধারার নির্বাচনের মধ্যে অন্যতম। গত 20 বছরে এখানে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি। শেখ হাসিনার অধীনে বাংলাদেশ দারিদ্র থেকে বের হয়ে এসেছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়েছে, কিন্তু একই সঙ্গে মানবাধিকার সংস্থাগুলো তার সরকারকে ধীরগতির নিপীড়ন চালানোর দায়ে অভিযুক্ত করে আসছে। নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের সমালোচনা করে এই বিশ্লেষণে বলা হয়েছে, এর ফলে মত প্রকাশের স্বাধীনতা ও সরকারের সমালোচনা করার বিষয়টি সীমাবদ্ধ হয়ে পড়বে বলে জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। টাইম বলছে, গত রোববার ভোটারদের বাধা দেওয়ার প্রমাণাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারের সমালোচনা ক্রমে বিদ্রূপে পরিণত হয়। সিএনএন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে রোববারের নির্বাচনকে বিতর্কিত অভিহিত করে বলা হয়েছে, এর মধ্যে দিয়ে একটি নতুন ও বিপজ্জনক যুগে প্রবেশ করল বাংলাদেশ। সিএনএন বলছে, বিরোধীদের ক্ষুব্ধ হওয়ার সব কারণই রয়েছে। কয়েক বছর ধরে বিরোধীদের সরিয়ে দেওয়ার একটি পদ্ধতিগত প্রচারের সঙ্গে যুক্ত আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে একটি জনপ্রিয় দল হিসেবে উল্লেখ করা হয়েছে সিএনএন এর এই লেখায়। বলা হয়েছে, প্রত্যাশিতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিরোধীদের নতুন নির্বাচনের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। বাস্তবে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানো ছাড়া ক্ষোভ প্রকাশের খুব কম বিকল্পই বাংলাদেশের বিরোধী দলগুলোর হাতে রয়েছে। সিএনএন এর এই মতামতধর্মী লেখায় আরও বলা হয়েছে, আওয়ামী লীগের অত্যন্ত প্রশ্নবিদ্ধ উপায়ে ক্ষমতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশ প্রায় একদলীয় রাষ্ট্রে পরিণত হওয়ার পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন অস্পষ্ট। দেশটির তরুণ ও যুব সমাজ গণতন্ত্রের উপর বিশ্বাস হারাতে বসেছে। দি ইকোনমিস্ট ব্রিটিশ ম্যাগাজিন ইকোনমিস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত রোববারের নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। ঢাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর হাজার হাজার পোস্টারের ভিড়ে খুঁজে পাওয়া যায়নি বিএনপির প্রার্থীর কোনো পোস্টার। অন্যদিকে উঠেছে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ। ইকোনমিস্ট বলছে, একটি অধিকতর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেও সম্ভবত শেখ হাসিনাই জিততেন। বিভিন্ন জনমত জরিপে এগিয়ে ছিল তার দল আওয়ামী লীগ, কিন্তু গত রোববারের জাতীয় নির্বাচনের পর এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের এই বিশাল বিজয় কি স্বস্তি আনবে নাকি দমন নিপীড়ন আরও বাড়বে। প্রিয় দর্শক, আজকের খবরগুলি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।